সাংঘবীর গল্পপাট চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে লীলা মজুমদারের লেখা একটি গল্প নকো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প নকো আগেই বলে রাখি সুখ শান্তিতে আমি বিশ্বাস করি না তাই বলি বেড়ে কাটলো ইস্টারের ছুটিটা গ্র্যান্ড করে নকোবলে একটা ছোট্ট স্টেশন ঠিক স্টেশনও নয় বরং একটা গুমটি বলা চলে দরকার হলে সেখানে গাড়ি থামতেও পারে অমনি হুড়মুড় করে নেমে পড়তে হয় এক মিনিটের মধ্যেই আবার চলতে শুরু করে তাই বলে অবশ্যই নকোবলে কোনো গুমটিও নেই তার অন্য নাম আমি একটু বদলে দিলাম গুড ফ্রাইডে দিন ভোরে সেখানে মামা গুপি আর আমি আগের দিন ছোট মামার তার পেয়েছিলেন কম শার্প দেখি গমটিতে ছোটো মামার নিচে দাঁড়ি নাকি সত্যিকার ছুটিতে এসেছেন গুপি কাষ্ট হেসে বলল আমাদের কেন আনিয়েছ বলে ফেলো চটপট ছোট মামা আকাশ থেকে পড়লেন কেন আনিয়েছি কেন আনিয়েছি আবার কি ভালো জায়গায় একটু ছুটি কাটাবি এটুকু তো মামা হিসাবে আমার কর্তব্য তারপর গুপের দিকে আর চোখে চেয়ে বললে পুকুরে বড় বড় মাছ কিলবিল করছে বাড়িতে রোজ ভরে একশো দশটা মুরগিতে ঘুম ভাঙায় দুধের ক্ষীর বর্তমান কলা আর উনগুরু তো দেবতা বিশেষ কি তার চেহারা কি তার কথাবার্তা আমি বললাম উনগুরু কি ছোট মামা অবাক হলে আরে তাও জানিস না আমার স্যারের গিনির গুরু অর্থাৎ উনগুরু পুরোপুরি গুরু নয় চল না নিজের চোখে দেখবি বাস্তবিকই দেখবার মতো মাথায় ছয় ফুট উঁচু চওড়াতেও প্রায় তাই টকটকে গায়ের রং গম গম করে গলার স্বর চোখে গাড়ির উইন্ড মতো কালো চশমা আমাদের দেখে আনন্দ রাখার যেন জায়গা পান না এখানে বসো ওখানে বসো ওখানে পা রাখো এটা খাও ওটা খাও সাত সাথের যেন ওর বাপের ঠাকুরদে এসেছি আমরা কলা খোয়া ক্ষীরের লুচি ছানার মুরগি বাদামের তক্তি ইত্যাদি দিয়ে জল খাবার খেয়ে উঠলাম স্নান করতে কত কি বললেন উনগুরু আগে নাকি নদীর পুলিশে চাকরি করতে লোমহর্ষক সব অভিজ্ঞতা ওই করেই জীবন কেটেছে এখন অবসর নিয়ে ক্ষেত খামার আর ভগবানের নাম করেন অঢেল শান্তি উপভোগ করেন হেসে বললেন গাছপালার মজা কি জানিস একবার পুঁতে দিলেই শিকড় গজায় উফ সারা জীবন জলে ঝরে বাঘা পালোয়ানের পেছন পেছন ঘুরে হাঁটুতে গেঁটো বাদ ধরে গিয়েছিল রে তবু বেটাকে ধরতে পারিনি আমার সব মতো পাকাবার সঙ্গে সঙ্গেই কেমন করে জানে টের পেয়ে যেত এমনই চালাক সে যাক বাড়ির পিছনে আমবাগান বাসার কলা গাছ তারপরে টলটলে নীল জলে ভরা পুকুর শিরশির করে বাতাস বইছিল তিত্তির করে ছোট ছোট ঢেউ উঠছিল তারই মাঝে মাঝে দেখলাম এই বড়ো বড়ো কাতলা ঘাই দিচ্ছে পুকুরে বাঁধানো ঘাটবে যেই না জলে নামলাম পা ঘেসে সাঁতরে গেল মাছের পাল ছোট মামা বললেন নাকি মাঝে মাঝে কামড়ায় টামড়ায় পর্যন্ত তাই উনি জলে টলে নামেন এই বলে লিকপিকের শরীর নিয়ে দুটো ডন বৈঠক কষে নিলেন দুপুরের খাওয়াটাকে তো আর অপমান করা যায় না বললাম কে রাধে গুড়মা নাকি ছোট মামা হেসেই উড়িয়ে দেন আরে দূর দূর ধার্মিক মানুষ ব্যাচিলার তাছাড়া মেয়েরা অমন ভালো রাধে নাকি পৃথিবীর সব বড় শেফরা পুরুষ মানুষ তাও জানিস না বহুদিন আছে এখানে উনগুরু নিজের হাতে শেখানো দেখিস খে নাম পেলা বাস্তবে কি তাই বুঝলাম ছুটিটা কাটবে বেড়ে গুপিকে বললাম গুপি আশাটা খুব একটা বেকার হয়নি গুপি নাকশিটকে বললে না না কোথাও নিশ্চয়ই পেঁচ আছে রে ছোট মামা এমনি এমনি ডেকে এনেছে বিশ্বাসই হয় না যা বলেছিল ঠিক তাই সবে ভাবছি ছিপনি একটু বেরোবো এমন সময় ডাক এল অনগুরু বললেন একটা চোখ বাঘা নিয়েছিল আরেকটাকে নিয়েছে বয়স আপচা দেখি খবরের কাগজ পড়তে পারিনি পড়ে শোনা দেখি বাপ পালা করে দুজনে একটু বিরক্ত হয়ে মরায় বসে পড়লুম কোন জায়গাটা পড়বো এই কানটা সদরবনে বিখ্যাত বিজন বাউলের মৃত্যু আহা সব পড়বি সব পড়বি প্রথম পাতার প্রথম লাইন থেকে শেষ পাতার শেষ লাইন অব্দি এমনকি বিজ্ঞাপনগুলোও পড়িস তো ও হ্যাঁ কি যেন বললি ইস বিজন বাউলের মৃত্যু বলিস কী রে তাহলে তো এই বলে উনগুরুদেব এতক্ষণ চুপ করে রইলেন যে শেষটা না বলে পারলাম না কি হলো বলুন না বিজল বাউলের কথা পানু বলল আর বাঘা পালোয়ানের কথা চমকে উঠলেন পুরো ও ওই একই বাউলের গল্পে আর বাঘার গল্পের কোনো তফাৎ নেই একদিক দিয়ে বলতে পারিস সেটা আমারও গল্প যা মা স্বর্গে যা কাগজ পড়তে হবে না এদিকে আমরা তো কিছুতেই যেতে চাই না রহস্যের গন্ধ পাচ্ছি সমস্ত কাগজটা পড়ে শোনাচ্ছি বলো না গো গুরুদেব অন্য মানুষকে ভাই বলল বলবো কি করে এই ভর দুপুরে সেসব কথা বলা যায় কখনো দেখছিস না নাম করতেই গায়ে কাটা দিচ্ছে যে দেখি বাস্তবিকই কি তাই তাহলে কখন বলবেন গাওয়া ঘি দিয়ে রান্না প্যালরামের সেই রুই মাছের মইলুর সবচেয়ে বড় দেখে পাঁচ টুকরোটা খেয়ে হয়তো মেজাজটা তার ভালোই ছিল বলেন আজ রাত্রে খাওয়ার আগে এখন পালা দেখিনি আচ্ছা ফ্যাঁসিতে পোড়া গাছ দেখছি ফ্যাসেরটা আমরা না আর কিছু সেটা বোঝা গেল না ওরকম বাড়ি আমি জন্মে দেখিনি লম্বা একটানা নিচুর নিচু টালির চাল তার উপরে খড় বিছানো খাসা দেখতে চারিদিকে ঘিরে চওড়া বারান্দা তাতে আরাম দ্বারা পাতা ছাদ থেকে জলের ঝুড়িতে পাতাবাহার গাছ ঝুলছে উঁচু টিলার উপর বাড়ি চারিদিকে অনেক দূর অব্দি দেখা যায় টিলার গায়ে তরকারি আর ফল ফুলের গাছ নিচে আম বাগান পুকুর গোয়াল মুরগির ঘর আছেন বেশ সারাদিন আমরা দুজনে ঘুরে বেড়ালাম আর ছোটো মামা টেনে ঘুম লাগালেন বলে এই নাকি তার ছুটি কাটানো সাড়ে চারটের সময় পেলা একটা শিঙাবাজি আমাদের ডাক দিল কি বলবো এই নির্জন জায়গাতেও শিঙার শব্দ শুনে গায়ের লোম সব খাড়া হয়ে যেতে লাগল গুরুদেবের জমির চৌহদ্দিক কাঁটা দিয়ে ঘেরা তার বাইরে মাইলের পর মাইল ঘন বন শাল পলাশ মুহা সিতাহার দেবদারু বনের বুকচিরে একটা পাকা রাস্তা চলে গিয়েছে সেখান থেকে শিঙার প্রতিধ্বনি শোনা যেতে লাগলো সে এক অদ্ভুত ব্যাপার উনগুড়ের বাড়িতে বিছলে নেই হ্যাঁজাক জলে বান্দার চায় থেকে শক্ত জালে মোড়া সেখানে গরমের সময় সবাই শোয় খট্টা সে কামড়াবে কি হুন্ডায় টেনে নিয়ে যাবে তার জন্যই তাছাড়া জাল না থাকলে হ্যাজাক বা মন্ত্র কর থেকে লক্ষ লক্ষ ছোট ছোটো ডানাওয়ালা পোকা এসে হাজির হয় সন্ধেরা দেখলাম অদ্ভুত যেই না সূর্য ডোবা অমনি স্বপ্নে ঝুম টিলার নিচে কাজের লোকদের থাকবার ঘর থেকে বাসনপত্রের আওয়াজ শোনা যাচ্ছিল মিটমিট করে আলো জ্বলছিল তার বাইরে বোনটা অন্ধকারে মোড়া বারান্দায় হ্যাজাক জ্বলছিল পোকা এসে টুকটাক জালে গায় আঁচড়ে পড়ছিল পেলার মুরগির আধার গন্ধে চারিদিক ভুরভুর করছিল প্যাস্ট কুকুরটার নাক ডাকছিল আমরা উনগুরুর দুপাশে দুজন মোড়ায় বসে অপেক্ষা করতে লাগলাম ছোট মামা কিছু দূরে ইডি চেয়ারের চোখ বুঝে শুয়ে রইলেন অন্ধকারের দিকে তাকালে ওর নিঃশ্বাসের কষ্ট হয় ছোটোবেলায় একবার ওর নাকের মধ্যে একটা গিরগির বাচ্চা ঢুকতে চেষ্টা করেছিল কি না গুরুদেব বিরক্ত হয়ে বললেন হ্যাঁ রে কি চাষ তোরা বল দি কিনি যদি দুটো করে টাকা দিই আমরা বললাম বাঘা বাউলের বিষয়ে জানতে চাই গুরু সোজা হয়ে উঠে বসে নিজের বুকে কিল মেরে বললেন এই যে দেখছিস যে চল্লিশ ইঞ্চি ছাতি বাঘার কাছে কিচ্ছু নয় আর বাউলে হা হাহা করে হেসে বললেন পাঁচ ফুট উঁচু রোগা পটকা হাতে মাদুলির গোছা কাদালের ঝোল ছাড়া অন্য কিচ্ছু হজম করতে পারতো না অথচ ওরই ভয় বাঘা ঠক ঠক করে কাঁপত সুন্দরবনের বিজল বাউলের ভয় বাঘে এক একঘাটে জল পর্যন্ত খেত অথচ একটা মশা মারতেও তার গুণিনের বারণ ছিল সেও মরে গেল আশ্চর্য রান্নাঘর থেকে ঠিক সেই সময় পেলা বেরিয়ে কিছু জিজ্ঞেস করতে আসছিল বোধহয় সেও সরাত করে গল্প শোনার লোভে পর্দার আলে দাঁড়িয়ে গেল একটু ভাবনা যে হলো না তাও নয় শেষটা যদি মুরগি ফুরগি পুড়ে যায় যাকে সেই অন্ধকারের মধ্যে কালো চশমার ভিতর দিয়ে উনগুরু আমাদের মুখগুলো একবার দেখে নিয়ে বললেন উফ সে এক সময় গিয়েছিল একদিকে বাঘা আরেকদিকে বাউলে কিন্তু বাউলের সঙ্গে বাঘার মধ্যে কোনো ঝগড়াই ছিল না সুন্দরবনে যারা একসঙ্গে খেটে খায় তাদের মধ্যে অবনি বনা হয় না আমার হলো এক অদ্ভুত অবস্থা নদীর পুলিশের চাকরি বাঘাকে ধরার হুকু এতটুকু ক্লু আমাদের আস্থানায় পৌঁছলেই ছক ছক করে বেরিয়ে পড়ে কিন্তু বাঘার পাত্তা পাওয়া যায় না অথচ এই সুন্দরবনেই তার খোদ আসতায় না তার দলের লোকেরা নাকি বাঘ সেজে গায়ে মুখে বাঘের এসেন্স মেখে নির্ভয় বাঘের মতো ঘুরে বেড়ায় বাঘের দলের মধ্যেই নাকি তারা ঘুরে বেড়ায় বাঘরাও তাদের আলাদা করে চিনতে পারতো না কম চেষ্টা করিনি আমরা অথচ এত তথ্য জেনেও কেউ বাঘাকে ধরতে পারিনি চারিদিকে সব গাঁকে ঠান্ডা করে রেখেছিল সেই যারা তাকে হপ্তায় হপ্তায় মাথা পিছু এক টাকা করে দিত তাদের সে কিছু বলত না না দিলে লুটপাট করে সব কেড়ে নিত সব জালি দিত পাকা ধান কেটে নিয়ে যেত ওই সব পথে নৌকো করে যেতে হলে সঙ্গে বন্দুকধারী পাহারা নিতে হতো অথচ কেউ তাকে একবার চোখে দেখেনি যে অতর্কিতে ধরে ফেলবে অনেকে বলতো সে নাকি ভালো মানুষ সেজেই গায়ে বাস করে গুপি বলল আপনিও আপনিও ধরতে পারলেন না বলে বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়াতে পারেন দাঁড়াতে পারত না গুরু কাষ্ট হাসলেন একবার আমার নির্দেশে আমাদের দল বন্দুক নিয়ে বিজন বাউলের বারণ না মেনে গাছের উপর লুকিয়েছিল গাছতলায় বাঘের থাবার দাগ দেখে বোঝা যাচ্ছিল ওই নির্জন জায়গায় ওদের আড্ডা গভীর রাত্রে কম করে পঁচিশটা বাঘ এসে জুটল কেউ শুলো কেউ পোষল আমাদের লোকের এরির জন্য অপেক্ষা করছিল যেই না ইশারা করা অমনি সবাই ঝুপঝাপ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়ছে দুমদাম ফটফট বন্দুকের আওয়াজ আর যায় কোথায় বুক কাঁপা হালুম হুলুম বুক কেন মাটিও কাঁপতে লাগলো কারণ ওগুলো সত্যি বাঘ ছিল কিন্তু এমনই চমকে গিয়েছিল যে বড় একটা কিছু করতে পারেনি বরং কে কোন দিকে পালাবে তাই ঠিক করতে পারছিল না আমি বললাম চোখটা বুঝি তখনই বাঘে খুবলে নিয়েছিল গুরুদেব হাসলে আরে ছ্যা ছ্যা বাঘের অত কাছে যাবো কেন আমি তেমন মক্কেলই নই চমকে গাছ থেকে পড়লাম একটা কাঁটা ঝোপের উপর তাই দিয়ে চোখটা গেল হ্যাঁ কি যেন বলছিলাম বাঘাকে চিন্ত শুধু এক বিজন বাউলে তাকে জিজ্ঞেস করা হলো না কেন হলো না মানে কিন্তু বাউলেরা কখনো বিশ্বাসঘাতকতা করে না ওদিকে আমার সঙ্গে বেজায় দহরম মহরম ছিল তার ছেলেটাকে বাঁচিয়েছিলাম কিনা কিরকম কিরকম মানে মামলায় পড়েছিল আমার বাড়িতে লুকিয়ে রেখেছিলাম কেউ খুঁজে পায়নি খাসা রাদ্য কিনা হাঁ করেছে রইলাম আমরা ছোট মামা শুদ্ধ ছোট মামা শুদ্ধ উঠে বসে পড়লে উনগুরু বললেন আশ্চর্য সব ক্ষমতা ছিল বিজান বাউলে বাঘ বস করত শুধু বাঘার বাঘ নয় সত্যি বাঘরাও তার কথায় ওঠা বসা বাঘার দলের গুরু পরামর্শদাতা কোব্রেজ একাধারে ওই ছিল সব কিছু ওদের সে কখনো ধরিয়ে দিতে পারে তবে ছেলেকে বাঁচাবার জন্য কৃতজ্ঞতা কম ছিল না দুটো মাদলে দিয়েছিল আমাকে একটা বাঘ তারা কবচ যার হাতে বাধা থাকবে বাঘে তার কোনো অনিষ্ট করতে পারবে না অন্যটা বাঘ ডাকা কবচ শেষ পর্যন্ত কিন্তু রাত্রের এমন ভালো খাওয়াটা তেমন জমল না আমাদের মাথায় গল্পটাই ঘুরছিল কবি জানতে চাইল তাহলে শেষ পর্যন্ত বাঘা ধরাই পড়ল না কে ধরবে ওকে ধরলেও তো বাঘা বলে চিনবে না প্যালা মাংস পরিবেশন করছিল সে হঠাৎ বলল কেন চিনবে না তার নাইয়ের দুপাশে দুটো বাঘের মুখ উলকি করা ছিল ভগ্নিপতের কাছে ছোটোবেলায় শুনেছিল গুরুদেব বলল পেলা তুই থামবি তোদের গায়ে লোকেরা যত রাজ্যে বাজে কথা বলে নইলে সে ধরা পড়ল না কেন আমিও পেনশন নিলাম আর বাঘার উপদ্রবও বন্ধ হলো যেন সে তারই জন্য অপেক্ষা করছিল বছরখানেক খোঁজাখুঁজির পর বাঘার ফাইল বন্ধ হলো সবাই বলল পেটা নিশ্চয়ই পড়ে গেছে আচ্ছা একটা বুনো বুনো গন্ধ পাচ্ছ না তোমরা তাই শুনে যে খাওয়া চুকি উঠে পড়ে ঘরে দৌড় দিল সারাদিন যা ধকল গিয়েছিল শোয়া আর ঘুম কিন্তু ঘুম আর হলো কই শেষ রাত্রে সে কি চেঁচামেচি ছোটো মামা উঠে দেখেন বারান্দার দৌড় হাট করে খোলা পেলার নিরুদ্দেশ সবাই বললাম মায়ের কেটে দিন বেটাকে তারি উন ব্যাকল হয়ে বলে ওরে ও যে বড় ভালো রাধে ওকে হাতছাড়া করলে চলবে না এই নে ধর আমার মাদুরিটা চলে যা সুন্দরবনে ওকে ফিরিয়ান কোন বাঘ তোদের কাছে আসবে না আমার নিজের পরক করে দেখা গুপি বলল কিন্তু গুরুদেব তেড়ে উঠলেন কিন্তু আবার কিসে দুপুরে কে রাঁধবে শুনি ও গেছে বাঘার ধনরত্নের খোঁজে গাঁয়ের লোকের ধারণা বাঘার সব বনের মধ্যে পুঁতে রেখে বাঘ পাহারা বসিয়েছে বাউল মরেছে সেই সব জানতো হয়তো ছেলেকে বলে গিয়েছে ছেলে হলো প্যালার ভগ্নিপো পেলা নিশ্চয়ই গিয়েছে ভাগ বসাতে যা যা দেরি করিসনি চিংড়িগুলো যে সাতটার সময় দিয়ে যাবে ছোটো মামা লাফিউটে বুক চাপড়ে বললেন চল গুপি পানু ওটাকে নিয়ে আসি দিন মাদুলি স্যার বেশি দূর যেতে হয়নি টিলার নিচেই বোন বনে সবে মাত্র পা দিয়েছি অমনি সে কি কেউ মেও চিৎকার দেখি পরে করে আমাদের দিকে ছুটে আসছে পেলা তার পিছনে আসছে দলে দলে ভাম বেজি উদবেড়াল বনবেড়াল, খটাশ ভাই কাঠ বিড়ালি পর্যন্ত প্যালার বুক হাঁপড়ের মতো উঠছে পড়ছে চোখ ঠিকরে বেরিয়ে আসছে মুখ ছাইয়ের মতো সাদা ছোট মামা এক পাই গুতেই অবাক কাণ্ড জন্তুগুলো পিছিয়ে ফিরে নিমেষের মধ্যে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল পেলার কথা বলার শক্তিও ছিল না হাঁট তাকে চ্যাং দোলা করে গুপিয়া নামে টিলাবে উপরে উঠে গুরুদেবের সামনে ফেলে দিতেই হাঁপাতে লাগলাম গুরুদেব অবাক হয়ে তার হাতে বাঁধা মাদুলিটার দিকে চেয়ে বললেন ও কী রে বাঘ রাখা মাদুলি বেঁধেছে বড় তোকে বাঘে ধরেনি এই রক্ষে ছোট মামা কাস্ট এসে বললেন এ তল্লাটে বাঘ নেই বোধ তবে আরেকটু হলেই ভামে আর কাঠ বিড়ালিতে ধরেছিল গুরুদেব বললেন ভেজাল নস্যির ফল বোধ হয় পেলা হাও করে কেঁদে বললে আমি ভেবেছি ওইটাই বুঝি রক্ষা কবচ কাল রাতে যখন পড়ে গিয়েছিল দুটিকে বদলে রেখেছিলেন কিন্তু কি করে কি হলো বুঝতে পারছি না চিংড়ি মাছ ফিরে গিয়েছে গুরু বললেন এবার বুঝলাম রোজ কেন ছায়া ছায়া দেখি বুনো বুনো গন্ধ পাই আমিও সেদিন মাদুলি দুটো পালিশ করে ভুল মাদুলি বেঁধেছিলাম চিংড়ি এসে গেছে এই বলে গুরুদেব খুব খুব করে হাসতে লাগলেন কালো চশমাটা কি করে জানি খোসে পড়ে গেল দেখলাম দুটো চোখই ভালো ছোটো মামা বললেন স্যার অনুমতি করেন তো সুন্দরবনে যায় কপিল মুনি আশ্রমটাই দেখে আসি বাঘার ধনরত্নের খোঁজ করি উনগুরু বললেন সেখানে কিচ্ছু রাখেনি বাঘা জমি জমাতে ইনভেস্ট করেছে এই বলে অন্য মনস্কভাবে পেট চুলকোতে হতে স্পষ্ট দেখলাম ন্যায় দুপাশে দুটো বাঘের মুখ উলকি করা আমার চোখে চোখ পড়তেই গুরুদেব একটু মুচকে হেসে বললেন দুটো ফ্রি স্কুল চালায় নিজে পড়তে শিখিনি খবরের কাগজ পড়াতে হয় একে ওকে দি তারা বিরক্ত হয় আমরা দুজনে একসঙ্গে বলে উঠলাম না না কেউ বিরক্ত হয় না মানে রাত্রে যদি গল্প বলা হয় চিংড়ির কি মালাইকারি হবে কি বললাম ছুটিরে দারুণ কেটেছে